আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো আমি আমড়ার ভর্তা। তো চলুন আমড়াগুলো পেরে নিই আর ভর্তাটা বানিয়ে নিই। চলে আসলাম এখন আমড়া পাড়ার জন্য। এই তো আমাদের আমড়া গাছে এখন অনেক আমড়া, তো আমি সেখান থেকে আমড়া পেরে নিব আর সেইটা দিয়ে ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করব। ন্যাচারাল সৌন্দর্যটা দেখতে সবাই মোটামুটি ভালোবাসে, তাই চেষ্টা করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেটা উপভোগ করবেন। আমড়ার কিছু পুষ্টিগুণের কথা না বললেই নয়, আমড়াতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে বেশ কার্যকর, মুখের রুচি ফিরিয়ে আনে, ক্ষুধা বৃদ্ধি পায়, বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমরা বেশ উপকারী, ব্রণ কমাতে, ত্বক উজ্জ্বল রাখতে আমরা দারুণ উপকার করে। আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, সেটা আমরা সবাই জানি। আমি এখন এই আমড়াগুলো পেরে নিব। এগুলা একদম নিচে ইজিলি এগুলা হাত দিয়ে ছিঁড়া যায়। এখন এই ডালের আমড়াগুলাও পেরে নিচ্ছি। আর এই তো সবগুলো আমরা। তো এখন চলে আসলাম ভর্তা বানানোর জন্য। এখন আমি আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন এগুলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন সবগুলো আমড়ার খোসাটা ছাড়িয়ে নিলাম, আমড়াগুলোকে পরিষ্কার করে নিছি। এখন আমড়াগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমরা গ্রেট করা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ লবণ দিচ্ছি, হাফ চামচের চেয়ে একটু কম মরিচ গুঁড়া। এখন দিচ্ছি এক চামচ চিনি, আমি এখন এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে এক্সট্রা আর কোনো কিছু ইউজ করব না, একদম নর্মালি এভাবে ভর্তাটা বানাইলে এটা খেতে অনেক বেশি মজা। রেডি হয়ে গেল আমার আমড়ার ভর্তা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়, তাহলে আপনারা সেটা খুব সহজে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।